জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্ন। তিনি জানান, আগামী রাজনীতিতেও দলটি কারো লেজুর হয়ে থাকবে না। আর দলের কো চেয়ারম্যান ফিরোজ রশিদ বলেন, সময় মতো নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক জোটের হিসেব নিকেশ ঠিক করা হবে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলীয় দ্বন্দ্ব বিরোধে ঢুকতে বসা জাতীয় পার্টি কি আবারও চাঙ্গা হচ্ছে? পহেলা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী সভায় জিএম কাদের রওশন এরশাদের যৌথ অবস্থান অনেকটা সে ইঙ্গিতই দেয়। বিষয়টি আরও স্পষ্ট করলেন নেতারা। জিএম কাদের সমাধি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন রওশন এরশাদ, আমাদের সবার শ্রদ্ধ, মাথার উপর ছাতির মতন আছেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি অবসর হয়েছে। জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নাই, জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোতে কোনো রকম বিরোধ দ্বন্দ্ব কিছুই নাই। দলের মহাসচিব মনে করেন, জাতীয় পার্টি এখন পেছনে না ফিরে ঐক্যবদ্ধ দল নিয়ে এগোতে চায়। আমরা এবার সত্যিকার বিরোধী দল সংসদে, আমরা মনে করি যে আমাদের বিরোধী দল থাকাই উচিত এবং আমরা আগামীতে ভালো করব। আমরা জনগণের পক্ষে যে কথাটা সেটা বলতে চাই, সরকার যে সমস্ত দুষ্টুটি আছে সেইগুলো আমরা তুলে ধরছি। আগামী জাতীয় নির্বাচনে নানা দলের ঝোট আর সম্ভাব্য রাজনীতি নিয়েও কথা বলেন দুই নেতা। আমাদের সাথে হয়তো শেষ মুহূর্তে কারো জোট হবে, তো একটি কথা আমরা মনে করতে পারি যে স্বাধীনতার বিরোধী করে শক্তির সাথে আমরা জোট করব না। বুঝতে হবে এসে সব যেটা করে গেছে আমরা তাই করব। আমরা আগামী নির্বাচনেও 300 আসনে নির্বাচন করার জন্য প্রার্থী আমরা চেষ্টা করছি, প্রার্থী দেওয়ার এবং ভালো প্রার্থী খোঁজ করার চেষ্টা করছি। ক্ষমতার মসনদে যেই থাকুক, আন্দোলন সংগ্রামের রাজনীতিতে জাতীয় পার্টি বিশ্বাসী নয় বলেও জানান তারা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।